ঝাড়ফুঁকের নামে প্রতারণার অভিযোগ। রীতিমতো আসর বসিয়ে টিকিট বিক্রি করে স্থানীয়দের প্রতারণা করেছেন বলে অভিযোগ যুক্তিবাদী মঞ্চের। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদার নাটাবেড়িয়া থানা এলাকায়। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগও জানিয়েছেন যুক্তিবাদী মঞ্চ। যারা মহিলা বাচ্চা নেই, সন্তান নেই, আপনার হাত তুলু, চোখটা বন্ধ করে শান্তিভাবে এক জায়গা প্রার্থনা করো। মুহূর্তেই সব সমস্যার সমাধান, লাউডস্পিকার এই মন্ত্র পড়েই সারিয়ে দিচ্ছেন যে কোনো রকম সমস্যা। ব্যথা বেদনা থেকে শুরু করে মহিলাদের গর্ভবতী হওয়ার সমস্যারও প্রতিকার করছেন তিনি। এমনই এক বাবাজির সন্ধান মিলল উত্তর চব্বিশ পরগনার বাগদার নাটাবেড়িয়া থানা এলাকায়। জানা গেছে রীতিমতো আসর বসিয়ে লাউড স্পিকারে মন্ত্র পড়ে সমস্যার সমাধান করছেন ঝাড়খণ্ড থেকে আসা নাজির মুর্মু নামক এক বাবাজি। টিকিট কেটে সেই বাবাজিকে দেখাতে ভিড় জমান কয়েক হাজার মানুষ। আপনার কি সমস্যা? পায়ে ব্যথা, এই জন্য এটা দেখাতে এসেছেন? এই সব রোগেরই এই একই ওষুধ দিচ্ছে নাকি? সব রোগে একই। কি মনে হচ্ছে ঠিক হয়ে যাবে? বলতে তেল দু ফোটাকে নিতে বলছে, দু ফোটাকে নিতে বলছে, আর ওই ঠাকুর নাম করে। সেই গুণিনের এমন কেরামতির খবর পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন যুক্তিবাদী মঞ্চের সদস্যরা। জানা গেছে শনিবার সকাল থেকে ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসার আসর বসায় স্থানীয়রা। সেই বাবাজির কাছে সুস্থ হতে ভিড় জমান কয়েক হাজার মানুষ। ওই বাবাজি রীতিমতো প্যান্ডেল করে টিকিট সিস্টেমে প্রতারণা করছেন বলে অভিযোগ বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের। এবং মাইকে প্রচার হলো, বিভিন্ন প্রচার হলো, ঝাড়ফুঁক করে সন্তানহীন আর সন্তান হবে, যে কোনো ব্যথা কমে যাবে, ক্যান্সার থেকে শুরু করে সমস্ত রোগ জল পড়া গ্রুপ করার মধ্যে দিয়ে উনি সারিয়ে দেবেন। আমরা ব্যাপারটা ইয়ে করে এত মানুষ জড়ো হলো, মানে তিন চার হাজারের বেশি মানুষ জড়ো হয়েছে, ভেতরে ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে। আমরা বিজ্ঞানকর্মীরা ভেতরের মধ্যে ঢুকলাম, ঢুকে আমরা ব্যাপারটা ওয়াচ করলাম। ওয়াচ করার সময় আমরা দেখলাম যে উনি দাঁড় করাচ্ছেন, বসে দাঁড়িয়ে পড়ো, যাদের মাথা ব্যথা দাঁড়িয়ে পড়লো, তেলের বোতলে শিশি খোলো, শিশি খুললো, সে ফু দিল তিনটে, হ্যাঁ হয়ে গেছে, এবার তোমরা বসে পড়ো, মানে মাথা যন্ত্রণা সেরে গেল। এবার যে সমস্ত মহিলাদের সন্তান হয় না তারা উঠে দাঁড়িয়ে পড়ো। তারপরে বলছে যে তেলের বোতলে মুখ খুলুন, মুখ খুলে পরে আমি যা মন্ত্র দিচ্ছি, এরপরে যারা সন্তোষময় হবেন তাদের বমি বমি ভাব পাবে, এবং যদি আপনার বমি আসে তাহলে পরে আপনারা আচলে বমি করবেন। একেবারে সম্মোহিত করা হলো কথা বলে, যাতে মেয়েদের বমির টেন্ডেন্সি চলে আসে, সেরকমভাবে সন্তানহীনার সন্তান হবে। মানে এটা জাস্ট বলে বলে করছে, এইটা দেখে আমরা আতঙ্কিত। পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে এই ঠকবাজি কারবার বন্ধের দাবি জানিয়েছেন যুক্তিবাদী মঞ্চ। যুক্তিবাদী মঞ্চের পক্ষ থেকে বাগদা থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ সহযোগিতা করেননি বলে অভিযোগ প্রদীপ সরকারের। আমরা তখন বাইরে এসে হচ্ছে পুলিশের কাছে ব্যাপারটা জানাই এবং আমরা বন্ধ করতে পারিনি। সকালবেলা বলেছিলাম বাগদা থানাকে, বাগদা থানা আমাদের সাথে আশাহত করেছিল, সঠিক ভূমিকা পালন করেনি, পুলিশ দাঁড়িয়ে থেকে এই সমস্ত কাজ করছিল। আমরা তারপরে ঘটনার সমস্ত প্রমাণ তথ্য নিয়ে আমরা জেলা পুলিশ সুপারের কাছে আছি। জেলা পুলিশরা আমাদেরকে আশান্বিত করেন এবং বলেন এবে কাজটা বন্ধ করেছেন, এই জন্য আমরা জেলা পুলিশকে অভিনন্দন জানাচ্ছি। সময়ের সাথে সাথে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়ন হলেও এখনও বহু মানুষ রয়েছেন যারা একবিংশ শতাব্দীতেও দাঁড়িয়ে কুসংস্কার ঝাড়ফুঁক থেকে মুক্ত হতে পারেনি। এই বুজরুকি থেকে বেরিয়ে আসতে সরকার এবং রাষ্ট্রকে মানুষকে সচেতন করার বার্তা দিতে হবে এবং মানুষকে সচেতন করতে উদ্যোগী হতে হবে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।